প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন হাব আপনাদেরকে দেখাবো এবং এই হাবের আদ্যোপান্ত আপনাদেরকে জানাবো এবং এই হাবের মালিক যিনি আছেন তার সফলতার গল্পগুলো আপনাদেরকে শোনাবো। আজকে আমরা এসেছি মিঠাপুকুর এলাকার জায়গিরহাটের পাশেই ফেডারেশন নামক কাশীনাথপুরে। জিন্নাত ভাই একটি হাব করেছেন, তো চলুন আমরা তার কাছ থেকেই শুনি তিনি কিভাবে এই হাব করে সফলতা অর্জন করেছেন। জিন্নাত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জিন্নাত ভাই, আপনার এই এলাকাটার নাম যেন কি? খোর্দ কাশীনাথপুর ফার্মাস হাব, মিঠাপুকুর, রংপুর। এই যে হাবটা আপনি কত সালে তৈরি করছেন? এটা 22 সালের আগস্টে এটা আমার শুরু করা। আচ্ছা, 22 সালের আগে আপনি কোন পেশায় ছিলেন? আমি নর্মালি কৃষিকাজে করতাম, পাশাপাশি ধান ভুট্টা এসব, মানে কৃষিকাজের মধ্যে জড়িত ছিলাম সব সময়। আচ্ছা, আপনার মাথায় কিভাবে আসলো যে এই ধরনের একটা হাব তৈরি করতে হবে, বা এই যে হাবের চিন্তাগুলো আপনার মধ্যে কিভাবে আসলো? হাবের ব্যাপারে আমার কখনো কোনো চিন্তা ছিলই না, আমি এটা জানতাম না, বুঝতামও না। আচ্ছা, তো এটা একদিন হঠাৎ করে সিনজেন্ডা ফাউন্ডেশনের স্বপন বর্মন, উনি আমাকে বোঝায় যে ওনারা প্রজেক্ট থেকে হাব করার জন্য উদ্যোক্তা খুঁজতেছে। এইভাবে ওনারা যখন বোঝায় তখন আমি রাজি হয়ে গেলাম। তারপরে আমরা ট্রেনিং করার পরেও অনেক সময় সমস্যা হয়েছিল, কিন্তু ওনাদের সহযোগিতায় আমরা সেই জিনিসটা থেকে কেটে উঠে এখন বেশ ভালোভাবে চারা উৎপাদন করতে পারছি এবং কৃষককে আমরা এবং সুস্থ চারা আমরা কৃষকের কাছে আমরা দিতে পারতেছি। তো এতটুকু আর কি মানুষ জানতো। তো আমি যখন চারা শুরু করলাম উৎপাদন, তখন মানুষ আসতো, দেখতো, কেউ চারা সংগ্রহ করতো, কেউ এমনি দেখার জন্য আসতো। এভাবে আস্তে আস্তে যখন আমার চারা ঠিকভাবে উৎপাদন এবং ডেলিভারি করছিলাম কৃষকের মাঝে, তখন মানুষ দেখছে, বুঝছে এবং এখন এটার প্রতি মানুষ পরিপূর্ণ আশ্বস্ত যে এখানে সুস্থ সবল চারা হয় এবং যে কোনো চারা এখান থেকে নিলে সেটা ভালো হয়। শুরুর দিকে আপনার কেমন সেলের বিষয়টা কেমন ছিল? আমার শুরুতে একটু সমস্যা হয়েছিল, কারণ এই যে আমি এখানে কি কোন মানের বীজ সংগ্রহ করে চারা করতেছি, এই জায়গায় মানুষ আমাকে প্রথমত বিশ্বাস করতো না। তো আমি আস্তে আস্তে অল্প অল্প কিছু মানুষকে যখন চারা দিছি, তারা যখন চাষাবাদ করছে, তো তাদের ফসল ভালো হওয়ার কারণে সেই ফসলগুলো অন্য মানুষ দেখছে, তখন ধীরে ধীরে মানুষ বিশ্বাস করছে যে না, এখানে ভালো বীজ দিয়ে ভালো চারা উৎপাদন হয়। তো তারপর থেকে এখন ইনশাল্লাহ ভালো চলতেছে, আর অসুবিধা নাই। মানে আমি জানতে চাচ্ছি যে শুরুতে আপনি ধরেন যে দৈনিক কত টাকার চারা বিক্রি করতেন? শুরুতে দৈনিক গড় হিসাব করলে দেখা যায় যে আমার কখনো 500 টাকা চারাও বিক্রি হতো না। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে আপনি দৈনিক কত টাকার চারা সেল করেন? এখন দৈনিক গড় হিসাবে ধরেন আপনার কমপক্ষে 2000 টাকা। আচ্ছা, তার মানে মাসে, তাহলে আমরা যদি অ্যাভারেজ চিন্তা করি 30 দিনে কত টাকার চারা সেল হয়? 60,000 টাকা ধরতে পারেন। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে 60,000 টাকা আপনি যদি চারা সেল করেন, তাহলে এখান থেকে আপনার মুনাফাটা কিরকম থাকতে পারে? শতকরা 20 টাকা মুনাফা ধরে হিসেব করা যায়। আচ্ছা, কি ধরনের চারা বেশি সেল হয় এখানে? আমার এখানে বেগুনের সিজনে বেগুনের চারা বিক্রি হয়, আবার কফির সিজন সামনে আছে, কফি চারাও বিক্রি হয়। এইভাবে আপনি কি কি চারা উৎপাদন করছেন? আমি মোটামুটি বেগুন, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আপনার করলা, লাউ, ঝিঙ্গে, চিচিঙ্গে, সিম। আচ্ছা, তো আমরা জানতে চাই যে এই যে চারা উৎপাদন করতে গেলে কিছু উপকরণের প্রয়োজন আছে, এই উপকরণগুলো কি কি প্রয়োজন? হ্যাঁ, উপকরণ আপনার হলো প্রথমে লাগবে এই সিবলিং ট্রে, তারপরে কোকোপিট, বীজ লাগবে তারপরে উৎপাদনে যাওয়ার জন্য। আচ্ছা, তো ধরেন যে আপনি যে উপকরণগুলো কথা বললেন, এই উপকরণগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? কৃষি বাজার থেকে সংগ্রহ করে। কৃষি বাজার থেকে কি কি উপকরণ নিচ্ছেন? আমার এখন সিবলিং ট্রে তো আগেই নেওয়া আছে,
এখন শুধু এই কোকোপিট নিচ্ছি বীজ। কৃষি বাজারের ট্রেড সেলগুলো কয় সেল? ওটা 128 আছে, ওনাদের কাছে 105 আছে, আমার কাছে 128 সেল আছে। এই যে আপনার আগের যে সেলগুলো এগুলো কয় সেলের ছিল? এটা 104। 104 এবং 128, এই দুই সেলের মধ্যে মাপের কোনো কম বেশি আছে কিনা? জি আছে, মাপের কম বেশি আছে। এটা 104 যেটা, এটা আপনার দৈর্ঘ্য প্রস্থ একটু কম আছে, আর 128 যেটা ওইটা আপনার দৈর্ঘ্য বেশি আছে, প্রস্থটা একই মাপ আছে। মানে এক বেডে যদি অন্য ট্রে 10টা দেওয়া যায়, তো যেটার 28 সেল সেটা 8টা দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে শুরুতে কয় শতক জায়গা নিয়ে শুরু করছিলেন? আমার শুরুতেই 5 শতক জায়গাতে শুরু করছিলাম। বর্তমান কয় শতক জায়গা? এখন আমার 15 শতক প্লাস আছে। আচ্ছা আচ্ছা, ধরেন যে কেউ যদি এটা শুরু করতে চায়, তাহলে তাকে কি কি চিন্তাধারা নিয়ে এই ব্যবসায় আসতে হবে? এটা ব্যবসা খুবই ভালো, কিন্তু এই ব্যবসাটা শুরু করতে চাইলে তাকে আগে সিবলিং ট্রেতে চারা উৎপাদনের বিষয়ে একটু ধারণা নিতে হবে, তারপরে তার ক্যাশ ক্যাপিটাল থাকতে হবে নিজে ইনভেস্ট করার মতো, এবং ব্যবসা যেহেতু নিজের, সেহেতু নিজে ক্যাশ ইনভেস্ট করে ব্যবসা করতে হবে। আর এখানে এই ব্যবসাটাতে কিছুটা রিস্কও আছে, তারপরে ব্যবসাও আছে। আচ্ছা, রিস্কের যে কথা বললেন, আসলে কি ধরনের রিস্ক? রিস্ক হচ্ছে প্রথমত বীজ, ভালো মানের বীজ ভালো জায়গা থেকে ক্রয় করতে হবে, যেমন আমরা ক্রয় করি আপনার হলো কৃষি বাজার থেকে। আর বাজার থেকে যদি কেউ বীজ সংগ্রহ করে, তাহলে সেখানে ডুপ্লিকেট বীজ যদি পাওয়া যায়, তাহলে কৃষকের কাছে তো সেটাই চলে যাবে। তার মানে কৃষি বাজারের বীজকে আপনারা কিভাবে দেখেন? কৃষি বাজারের বীজ আমরা ভালো মনে করি, ভালো জানি, কারণ হচ্ছে যে যত কৃষকের কাছে যে চারাই সেল করতেছি, তারা ফসল উৎপাদন করতেছে, সেখানে ভালো হচ্ছে। এখন পর্যন্ত কেউ বলে নাই যে আমার ফসল খারাপ হয়েছে, এরকম কোনো কৃষক আমাকে বলে নাই। তার মানে আপনি কৃষি বাজারের বীজটাকে কি বলবেন, ভালো না মন্দ? না, আমি অবশ্যই ভালো বলবো। আচ্ছা, আপনি তো শুরুর দিকে আপনি অবশ্যই কৃষি বাজার থেকে মিডিয়া বা অন্যান্য বীজ এগুলো নেননি, অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নিছেন, সেই প্রতিষ্ঠানের মিডিয়া বলেন, বীজ বলেন, কেমন ছিল? বর্তমান আপনার কৃষি বাজারের মিডিয়া বীজ এর মধ্যে পার্থক্যটা একটু যদি বলতেন। আমি প্রথমে যখন দুই মাসে আমি যে মিডিয়া সংগ্রহ করছিলাম এবং বীজ সংগ্রহ করছিলাম, সেটা একেবারে লোকাল বলা যায়, লোকাল জায়গা থেকেই। আর সেই মিডিয়াতে আমার চারা ভালো হয় নাই, আমার ক্ষতি হয়েছিল। আর বীজ যেটা সংগ্রহ করছিলাম, সেটা আমি শহরের দোকান থেকে সংগ্রহ করছিলাম, বীজটা মানসম্পন্ন ছিল, কিন্তু মিডিয়াতে আমার ক্ষতি হয়েছিল। আর তারপরে যখন রংপুর কৃষি বাজার নেটওয়ার্ক ম্যানেজার হিসেবে আসলো, ফাউন্ডেশন আমাদের সাথে পরিচয় করে দিল, তখন থেকে আমি ওনাদের সাথে লেনদেন করি। তারপর থেকে এখন পর্যন্ত ওখান থেকেই লেনদেন করি। মানে মানের দিক থেকে কেমন বুঝতেছেন? জি ভালো। কৃষকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি কৃষকদের উদ্দেশ্যে সবসময় যেটা বলি, সেটা হচ্ছে যে আপনারা সুস্থ সবল চারা সংগ্রহ করেন আমাদের কাছ থেকে, কিংবা হাব আপনার আশেপাশে যে কোনো হাব থেকে আপনারা চারা সংগ্রহ করেন। এখানে আপনার নিশ্চিত একটা মানসম্মত বীজ পাবেন, সুস্থ সবল চারা পাবেন, এই চারাটা সুস্থ সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে নিলে আপনাদের এই চারা এবং মাটির চারার মধ্যে আর একটা ডিফারেন্সও তৈরি হয়, সেটা হচ্ছে যে আমাদের কোকোপিটের চারা যেদিন লাগাবে, ওই দিন যদি মাটির একটা চারা লাগায়, তাহলে এই কোকোপিটের চারাতে 15 দিনের ডিফারেন্সে ফসল চলে আসে। মাটির চারা যেটা, সেখানে 15 দিন পরে ফসল আসবে, আর কোকোপিটের যেটা চারা, এখানে 15 দিন আগে ফসল আসবে। একই জমিতে একই দিনে যদি দুটো সাইজের চারা দুই পাশে লাগায়, তাহলে ফসলটা আসার সময় আপনার 15 দিনের একটা ডিফারেন্স দেখা যায়। আর সেই সাথে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে কোকোপিটের চারা আপনার শতকরা 1% ছাড়াও নষ্ট হয় না। আর বিভিন্ন সময় হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার মাটির যে চারাগুলো কৃষকেরা করে, সেই চারাটা আপনার মিনিমাম
30% চারা নষ্ট হয়ে যায়। তবে আমি আশা করি আমার আশেপাশে যত কৃষক দূর দূরান্ত থেকে এবং কাছে থেকে যত কৃষক আসতেছে অনেকটা ভালো উৎসবমুখর পরিবেশে তারা নিজ উদ্যোগে আসতেছে, চারা সংগ্রহ করতেছে এবং ফসল করতেছে, ভালো হচ্ছে। আর মাঝে মাঝে আমিও একটু যাই কারো জমিতে দেখে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ জিন্নাত ভাই আপনাদেরকে অনেক ভালো ভালো তথ্য শোনালেন এবং তার পিছনের গল্পগুলো শোনালেন। কোকোপিটের চারার মধ্যে যে ফলনটা আসবে সেই ফলনটা কিন্তু আপনারা মাটির চারাতে পাবেন না। তাই আমরাও চাই যে প্রতিটি কৃষক এই সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা সংগ্রহ করুক এবং তাদের সবজি ক্ষেত সুন্দরভাবে উৎপাদন করে তারা যেন লাভবান হন, এই আশাবাদ আমাদেরও। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।